এবার এই রাম ঠাকুরের আশ্রমের লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা যারা জানো না রাম ঠাকুরের আশ্রম কলকাতায় কোথায় অবস্থিত তাদেরকে বলে দিই। এই রাম ঠাকুরের আশ্রমের টাইমটা আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করি, ভোর 4টে থেকে বেলা 2টো পর্যন্ত খোলা থাকে, 2টো থেকে 4টে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা যারা রাম ঠাকুরের আশ্রমে এসে দীক্ষা নিতে যাও তো এই ভোগের কুপন এখানে কত প্রাইস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আর ভোগের মধ্যে কী কী দিচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 10টা আর আমি রেডি হয়ে গেছি, আজকে আমি যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে। বহু বছর হয়ে গেছে আমি রাম ঠাকুরের আশ্রমে গিয়ে দীক্ষা নিয়েছি, ইনফ্যাক্ট আমি আমার মায়ের সাথে গেছিলাম দীক্ষা নিতে। তো আমার ফ্যামিলিতে আমি, আমার মা, শাশুড়ি মা তিনজনেই রাম ঠাকুরের আশ্রমে গিয়ে দীক্ষা নিয়েছি। যদিও রাম ঠাকুরের আশ্রম আমার বাড়ির অনেকটাই কাছে, বাট অনেক দিন হলো যাওয়া হয়নি। তো তোমাদের হয়তো মনে আছে আমি লাস্টবার যখন রাম ঠাকুরের আশ্রমে গেছিলাম আজ থেকে তাও 1.5 বছর আগে, তখন আমি ব্লগ করেছিলাম এবং ওই ব্লগের মধ্যে আমি বলেছিলাম যে আমি রাম ঠাকুরের আশ্রমে গিয়ে দীক্ষা নিয়ে এসেছিলাম। তোমাদের হয়তো অনেকজনের মনে আছে। তো যেটা বলছিলাম আর কি, যদিও বাড়ির এতটা কাছে তাহলেও প্রায় 1.5 বছর হয়ে গেল আমার যাওয়া হয়নি, যেটা হয় আর কি, ঠাকুর না টানলে তো আর কোনো জায়গায় ইচ্ছা করলে যাওয়া যেতে পারে না, আজকে ঠাকুর টেনেছে তাই যেতে পারছি। তো যাই হোক, রাম ঠাকুরের আশ্রমে আজকে বসে আমার ভোগ খাওয়ারও ইচ্ছে আছে, তার আগে পুজো দেবো। তো কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলে শেয়ার করবো, তো চলো। আমি রাম ঠাকুরের আশ্রমে চলে এসেছি, বাট আশ্রমের ভেতরে যাওয়ার আগে রাম ঠাকুরের আশ্রমে ঠিক উল্টো দিকে এখানে একটা মিষ্টি দোকান আছে, আগে গিয়ে পুজো দেবো, তো সেই জন্য মিষ্টিটা নিয়ে নেবো, তারপরে ভেতরে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। ঠাকুরের পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিয়েছে, এবার চলো চটপট পুজো দিয়ে দিই। অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, তো চলো আর দেরি না করে ঠাকুরের পুজোটা দিয়ে দিই, আমি নিজেও বসে পুজো দেখি, তোমরা বাড়িতে বসে পুজো দেখো। ভোর 4টে থেকে পূজা হয়, 5:30 পর্যন্ত পুজো শেষ, 6টার মধ্যে প্রসাদ দেওয়া হয়, তারপরে আবার 10টা থেকে পূজা হয়, হ্যাঁ 12টা পর্যন্ত পূজা শেষ, 11:30 পর্যন্ত প্রসাদ নিবেদন করে দেয়, হ্যাঁ 12টায় পুজো শেষ হয়ে গেলে ভোগ প্রসাদ মানে নিয়ে গিয়ে আবার ভোগ প্রসাদও দেয় হাতে হাতে দিয়ে, 12:30টার সময় এখানে কুপন কাটা হয়, সেখানেও প্রসাদ দেওয়া হয়, আমাদের হলঘরে মানে খাবার ঘর আছে। আর সন্ধ্যাবেলা 5টা থেকে পূজা শুরু হয়, 7:30 পর্যন্ত পূজা শেষ হয়ে যায়, ওখানে শিরুনি প্রসাদ দেওয়া হয়, শিরুনি প্রসাদ দেওয়া হয়, তারপরে মানে দিয়ে আমাদের মন্দির 9টায় বন্ধ। আর সকালবেলা কি প্রসাদ দেওয়া হয়? সকালবেলা মোটামুটি কোনো দিন আমিষ, কোনো দিন বোঁদে, কোনো দিন চিড়া মুড়ি মাখা, আবার কোনো দিন লিমচি ভাজা, এরকম মানে পরপর এক এক দিন এক এক রকম। আচ্ছা, তোমরা তো শুনতেই পেলে এই মন্দিরে পুজো শুরু হয় ভোর 4টে থেকে দুপুর 2টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার ভোর 4টে থেকে যে পুজোটা হয় সেই পুজোর প্রসাদ ভোর 6টার সময় দেওয়া হয়, এবং পুজোর মধ্যে কী কী প্রসাদ থাকে উনি তো বললেনই, তারপরে আবার যে পুজোটা শুরু হয় সেটা সকাল 10টা থেকে শুরু হয়। তো সকাল 10টা থেকে 12টা পুজো হয়, আর 12টার পর এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, এবং ভোগের মধ্যে কী কী আছে সেটা তো তোমরা আজকে ভিডিওর মধ্যে দেখতেই পাবে, বাট এক একদিন এক এক রকমের ভোগ হয়, হ্যাঁ এক একদিন এক এক রকমের ভোগ হয়, আবার 2টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দির গিয়ে খোলে বিকেল 3:30টার সময়।
ভক্তরা বিকেল 4টা থেকে আসতে শুরু করে। সন্ধ্যাবেলা পূজোর পরে আবার প্রসাদ বিতরণ করা হয় এবং ওই প্রসাদের মধ্যে ফল মিষ্টি সিঁড়ি প্রসাদ দেওয়া হয়। তারপর মন্দির বন্ধ হয় রাত 9টায়। এবার এই রাম ঠাকুরের আশ্রমের লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা যারা জানো না রাম ঠাকুরের আশ্রম কলকাতায় কোথায় অবস্থিত তাদেরকে বলে দিই। কলকাতায় রাম ঠাকুরের আশ্রম যাদবপুর অঞ্চলে অবস্থিত। তো যারা যারা গাড়ি করে আসবে গুগল ম্যাপে লোকেশন পেলেই আশ্রমের সামনে চলে আসতে পারবে, আর যারা রিক্সা করে আসবে যাদবপুরে যে রিক্সা স্ট্যান্ড আছে হিন্দুস্তান সুইটসের ওখানে রিক্সাতে উঠে রাম ঠাকুরের আশ্রম বললেই একদম গেটের সামনে নামিয়ে দেবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা যারা রাম ঠাকুরের আশ্রমে এসে দীক্ষা নিতে যাও এই মাসের 28 তারিখে মানে 28 এপ্রিলে দীক্ষা দেওয়া হবে সকাল 8:30 থেকে। যারা যারা দীক্ষা নিতে যাও চলে আসতে পারো। আচ্ছা আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ রাম ঠাকুরের আশ্রমের মেন গেট। তো এই গেটের ঠিক অপোজিটেই এখানে পার্কিং লট আছে, তোমরা যারা গাড়ি বা বাইকে করে আসছো এখানে ফ্রিতে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে একবার পার্কিং লটটা ঘুরিয়ে দেখাই, অনেকটাই বড় পার্কিং লটটা। আর এই পার্কিং লটের ভেতরে না একটা আম গাছ রয়েছে, এই যে এখানে একটা আম গাছ রয়েছে আর পুরো গাছটা একদম আলো করে আম ধরে রয়েছে, এত ভালো লাগছে। আমি তোমাদেরকে একবার ক্লোজ আপে দেখাই। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি এখানে বসে ভোগ খাও তাহলে সেক্ষেত্রে 60 টাকা দিয়ে কুপন কাটতে হবে, আর যদি বাড়িতে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে 120 টাকা দিয়ে কুপন কাটতে হবে, কেন কি ওরা অনেকগুলো কন্টেনার দেবে সেই জন্য 120 টাকা দিয়ে কুপন কাটতে হবে। এবার এখানে কুপন কাটার টাইমটা আমি তোমাদের বলে দিই, সকাল 9টা থেকে বেলা 11:30 অবধি এখানে ভোগের কুপন পাওয়া যাবে। তো যাই হোক কুপন তো পেয়ে গেছি, আর একটুখানি পুজো দেখি তারপরে এখানে ভোগ স্টার্ট হয়ে যাবে। আর ভোগের মধ্যে কী কী দিচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। লাইনে দাঁড়িয়েছে রাম ঠাকুরকে যে অন্ন নিবেদন করা হয়েছে সেই অন্নই প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হবে। আর এই পাশে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ে বসে ভোগ খাওয়ানো হবে। প্রসাদ বিতরণ করা হচ্ছে, যে অন্নভোগ বিতরণ করা হচ্ছে, আমি আগে এখানে বাইরে থেকে অন্নভোগ নিয়ে নিলাম, এই প্রসাদ খেয়ে তারপরে ভেতরে বসে ভোগ খাবো। 12টা বাজার সাথে সাথে পুজো সম্পন্ন হলো এবং মন্দিরের গেট বন্ধ হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানে লম্বা লাইন পড়েছে পুজোর শেষে বসে ভোগ খাওয়ার জন্য। তো এখন আমাকে অনেকটা পেছনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো 12টা থেকে এখানে ভোগ খাওয়ানো হয়, বাট এখন বাজে 12:15, এখনও পর্যন্ত ভেতরে ঢোকানো হয়নি। তো কটা থেকে এক্স্যাক্টলি ভেতরে ঢোকানো হচ্ছে ভোগ খাওয়ানোর জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 12:30, এদিকে দেখতেই পাচ্ছ ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। ভোগের মধ্যে প্রথমে দিয়েছে অন্ন আর শুক্ত, এবারে দিয়ে গেল আলু ভাজা। ডাল, ইঁচড়ের তরকারি। তো রাম ঠাকুরের নাম নিয়ে এখানে ভোগ খাওয়া শুরু করছি।
এখানে দিয়েছে আমের চাটনি, দাও দাও পায়েস, আর একটু পায়েস দাও না গো, আর সাথে রসগোল্লা। বাজে এখন একটা জাস্ট এইমাত্র আমার ভোগ খাওয়া শেষ হলো, আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম, এবার এখানে সেকেন্ড ব্যাচে কিউটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে পুরো এখান থেকে স্টার্ট হয়েছে পুরো ওই অবধি সেকেন্ড ব্যাচের কিউ, তো সেকেন্ড ব্যাচে এখন ভেতরে ঢোকা স্টার্ট করে দিয়েছে। তো আমাদের আধ ঘন্টার মধ্যে ভোগ খাওয়া হয়ে গেল, ভোগের স্বাদ একদম অমৃত ছিল, যে কোনো তীর্থস্থানেই ভোগের স্বাদ অমৃত হয় এবং আমি পুরো পেট ভরে খেয়েছি পুরো একদম, আমার লিপস্টিক দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমার তো রাম ঠাকুরের আশ্রমে আজকে দিনটা ভীষণই ভালো কাটলো, খুব ভালোভাবে পুজো দেখলাম, ভোগ খেলাম, তো আজকে যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস মন্দিরেরও সমস্ত ইনফরমেশন ডিটেলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো মানে এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।